আসলে ওদের মনের মাঝে যাতে ছোটবেলা থেকেই দেশাত্মবোধকটা, প্রেম, দেশপ্রেমটা জাগ্রত হয়, এই কারণে ওদের এখানে নিয়ে আসা, এগুলোর মধ্যে যুক্ত রাখা। আজকে ব্যাটারি করার মূল উদ্দেশ্য হলো আমাদের কিন্তু বর্তমান সময়ে, মানে আমরা এখন মানে রিসেন্টলি জানতে পারছি যে আমাদের ফেনের অঞ্চলগুলোতে পানি এসে বন্যা হয়ে খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে, অনেক ফ্যামিলি অনেক ঝামেলায় পড়েছে। তো আমাদের এই গ্রাফিটি মানে যেটা লিখছি আমরা আর কি, সেভ দি ফ্লাড এফেক্টেড, এটা হলো আমাদের মূল মেসেজটি। এই মেসেজের মধ্যে আমরা মানে কনভে করতে চাচ্ছি যে আমাদের যারা ফ্লাডে যারা ঝামেলায় পড়ছে তাদের পাশে যেন আমরা এসে দাঁড়াই, তাদেরকে মানিটারি হেল্প হোক বা ফাইন্যান্সিয়াল যেভাবে হেল্প করতে পারি আমরা যেন সেই হেল্পটা করতে পারি, এই জন্য আমরা মেসেজটি লিখছি আর কি। আমরা মূলত মানে এইটাই প্রথমত করছি এবং এর সাথে আমরা বিভিন্ন আমাদের বন্ধু বান্ধব যারা সার্কেলে আছে সবাই, আমরা সবাইকে মেসেজটি জানাচ্ছি যে যেভাবে পারি আমরা যেন একটা ছোট্ট অ্যামাউন্ট হোক বা যেভাবে অ্যামাউন্টই হোক আমরা একটা ডোনেশন তাদেরকে দেওয়ার চেষ্টা করছি আর কি। দেয়ালটা দেখে তাদের নিজেদের মধ্যে যদি দায়িত্ববোধ জ্ঞানটা থাকে তারা অবশ্যই হেল্প করবে যারা এই বন্যা বিপদ। আসলে ওদের মনের মাঝে যাতে ছোটবেলা থেকেই দেশাত্মবোধকটা, প্রেম, দেশপ্রেমটা জাগ্রত হয়, এই কারণে ওদের এখানে নিয়ে আসা, এগুলোর মধ্যে যুক্ত রাখা, যাতে ওরা পরবর্তীতে বড় হয়ে কি করবে এখন থেকেই ওইটা ওদের মনে বীজ বপন করা যায়। আমার তো খুবই ভালো লাগছে কারণ ও একটা কাজের সাথে সম্পৃক্ততা, এটা অনেক বড় ব্যাপার, মানে এটা প্রকাশ করার মতো না, অনেক ভালো লাগছে। আমরা মূলত বিভিন্ন জায়গায় গ্রাফিতি করছি, রাজমন্দির বিভিন্ন জায়গায় আমরা করছি, আজকে আমরা এখানে এসেছি। এখানে মূলত আমাদের আজকে দেয়াল এখানে হচ্ছে দুইটা বিষয়, দুইটা পার্ট নিয়ে আমরা কাজ করতেছি। একটা হচ্ছে আমাদের যে দু একদিন যে বন্যাটা হয়েছে, বন্যা হয়ে যে বড় একটা অংশ বন্যা প্রবলিত এবং মানুষের অবস্থা খুবই শোচনীয় আমরা জানি। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে দীর্ঘ 15 বছর শাসনে যে বিভিন্ন সিস্টেমের সমস্যা ছিল বা চারিদিকে যে অন্যায় অনিয়ম ছিল সেটার জন্য মূলত এই মেসেজটা লেখা, মানে চেঞ্জ দ্য সিস্টেম, যেন এই বিষয়গুলো আগামী দিনগুলো যেন স্মুথলি চলে, এটাই মূলত আমাদের মেসেজ। আর আমরা কাজ করছি, আমাদের 5 জনের টিম আছে, আমি ওদের সাথে সহযোগী হিসেবে আছি, আমি বরাবরই ছিলাম, এটাই হচ্ছে মূলত আমাদের কাজ। আর ওই পার্টটা আমি বন্যার বিষয়টা বললাম যে এটা আসলে সবাই তো হয়তো আমি ওইভাবে নেবে না, আমাদের একটা দায়বদ্ধতা থেকে, আমরা যে শহরে আছি আমরা তো ওখানে হয়তো ফিজিক্যালি সবাই যাইতে পারবো না, সবাই যাতে নিজের জায়গা থেকে দায়িত্ববোধ থেকে ওই মানে কাজ করে বা ডোনেশন পাঠায়, এই জন্য মূলত এই দেয়ালটা আমাদের করা আর কি। একটা প্রতিহিংসারই বহিঃপ্রকাশ, কারণ ইন্ডিয়ার সাথে এতদিন আমাদের যে আগত সরকার ছিল তাদের সাথে একটা সুসম্পর্ক ছিল এবং তারা বিভিন্ন আমাদের উপর বিভিন্ন কিছু চাপিয়ে দিয়েছে, হয়তো তাদের অনেক কিছু অনুক্রম জানে না বলে তারা হয়তো হঠাৎ করে আমাদের উপর এই বন্যাটা বা তাদের পানিটা ছেড়ে দিয়েছে এবং সেটা আমাদের অনেক ক্ষতি সাধন করছে, এই বন্যাটা হয়ে আমাদের অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে।